হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা রিসার্চ সেন্টার। আজ আমরা এই ভিডিওতে দেখব যে আপেল চাষ কেমনভাবে করা হয় এবং সেই আপেল বরফের মধ্যে কেমনভাবে প্রিজার্ভ করে রাখা হয়। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে খুবই ভালো লাগবে। এরকম বরফের মধ্যে আপেল কমসে কম 6 মাস থেকে 8 মাস পর্যন্ত রাখা হয়। এতে ফল কোনোভাবে খারাপও হয়ে যায় না, বরং এর মিষ্টতা আরও বেড়ে যায়। এই গাছে যখন সমস্ত পাতা ঝরে যায়, তখন এই গাছের পুরানো ডালগুলোকে কেটে ফেলে দেওয়া হয়, যাতে নতুন ডাল গজাতে পারে। এই রকম করলে গাছটি ভালোভাবে হয় এবং ফলের সংখ্যাও বেশি হয়। শুধুমাত্র বড় ডালগুলো রেখে দিয়ে বাকি ছোট ছোট ডালগুলোকে কেটে ফেলে দেওয়া হয়। তারপর একটা সময় বাদ এই গাছে ফুল ধরতে শুরু করে এবং কিছু ফুল রেখে দিয়ে বাকি ফুলগুলোকে ঝরিয়ে ফেলে দেওয়া হয়। এতে ফল ভালো হয়। এই গাছে যখন ফল ধরতে শুরু করে, তখন কিছু ফলকে রেখে দিয়ে বাকি ফলগুলোকে কেটে ফেলে দেওয়া হয়। এবং ফলগুলোর কোয়ালিটি ভালো করার জন্য তাতে কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। চলো এইবার আমরা দেখে নিই এই ফল কেমনভাবে হারভেস্ট করা হয়। চলো এইবার আমরা দেখে নেব এই ফলগুলোকে বরফের মধ্যে কেমনভাবে প্রিজার্ভ করে রাখা হয়। ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে শীত পড়ে, তখন এখানে প্রচুর পরিমাণে বরফ পড়তে থাকে এবং সেই বরফের মধ্যেই প্রায় 6 মাস থেকে 7 মাস এই ফলগুলোকে এখানে রেখে দেওয়া হয় চাপা দিয়ে। তারপর যখন এপ্রিল মাসের সময় এই বরফ গলতে শুরু করে, তখন এই ফলগুলোকে সেখান থেকে বের করে নেওয়া হয়। তো তোমরা তো দেখে নিলে যে আপেল চাষ কেমনভাবে করা হয় এবং সেই আপেলকে কেমনভাবে বরফের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়। তো ভিডিওটা আজকে এতটাই ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।